নরসিংদীতে বিজ্ঞানচারী নামক বিজ্ঞান বিষয়ক ত্রৈমাসিক ম্যাগাজিনের মূলক উন্মোচন ও বিজ্ঞান বিষয়ক প্রবন্ধ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়েছে। ম্যাগাজিনটির চতুর্থ সংখ্যার মূলক উন্মোচন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি শিক্ষা ও আইসিটি বিভাগের অতিরিক্ত জেলা প্রশাসক ফারজানা আলম। মঙ্গলবার দুপুরে নরসিংদী প্রেস ক্লাব অডিটোরিয়ামে শিক্ষার্থীদের মাঝে বিজ্ঞান চর্চার প্রসারে ভূমিকা রাখতে এই অনুষ্ঠানটির আয়োজন করে নরসিংদী বিজ্ঞান ক্লাব। বর্তমান বিশ্বের নতুন প্রজন্মকে যুগোপযোগী করে তুলতে স্থানীয় স্কুল কলেজের শিক্ষার্থীদের মাঝে বিজ্ঞানের অগ্রযাত্রাকে আরো বেগবান করার লক্ষ্যে এই আয়োজন করা হয়েছে বলে জানিয়েছেন সংগঠনটির পৃষ্ঠপোষক মাহবুবুর রহমান মনির। এ সময় তিনি বলেন, এই ক্লাবের প্রত্যেকটি সদস্যই যেন সত্যিকারের মানুষ হয়। একটি দেশ ও জাতিকে এগিয়ে নিতে প্রয়োজন বিজ্ঞান ভিত্তিক শিক্ষা এবং মেধা, আর এই বিজ্ঞান নিয়ে কাজ করছে নরসিংদী বিজ্ঞান ক্লাব। হৃদয়ে নরসিংদীকে লালন করি আমি, এই বিজ্ঞান ক্লাবের পাশে থাকতে পেরে গর্বিত আমি। যথাযথ বিজ্ঞান চর্চার জন্য বিজ্ঞান ক্লাব অবশ্যই একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে, আর সুষ্ঠু পরিবেশ ও এই ক্লাবের মাধ্যমে বিজ্ঞানের প্রতি আগ্রহী হবে নরসিংদীর নতুন প্রজন্ম। সবশেষে এমন একটি আয়োজনের করায় নরসিংদী বিজ্ঞান ক্লাবকে ধন্যবাদ জানান অনুষ্ঠানের প্রধান অতিথি অতিরিক্ত জেলা প্রশাসক ফারজানা আলম। এ সময় উপস্থিত ছিলেন নরসিংদী সরকারি কলেজের প্রাণীবিদ্যা বিভাগের প্রভাষক মাইন উদ্দিন, সংগঠনটির সদস্যবৃন্দ, বিভিন্ন প্রতিষ্ঠানের শতাধিক শিক্ষার্থী সহ প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকগণ। আলোচনা শেষে বিজ্ঞান বিষয়ক প্রবন্ধ প্রতিযোগিতায় অংশগ্রহণকারী সেরা তিন প্রতিযোগীকে সম্মাননা সনদ হাতে তুলে দেন অতিথিরা। চেতনা টিভি, স্বাধীনতার চেতনায় চির উজ্জ্বল, আমাদের সঙ্গে।